হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের শহরের মিউজিয়াম, জার্মানির বাডেন শহরের মিউজিয়াম। আর আজকে আমি আপনাদেরকে এই মিউজিয়ামের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো গাইস, কথা না বলে যাওয়া যাক এই মিউজিয়ামটার ভিতরে। তো চলে আসছি মিউজিয়ামের কাছে। এটা হচ্ছে মিউজিয়ামটা। তো এখন প্রবেশ করা যাক। এটা অনেক বড় একটি গাছ। গাছের শিকড় শিকড়গুলোকে কি সুন্দর করে রং করেছে। দেখেন এটা কুনস বলে দেশে। অনেক বড় দুটো গাছ আর্ট করে। তো ফ্রেন্ডস, মিউজিয়ামের বাম পাশে ঢোকার সাথে সাথে চোখে পড়লো অনেক মূল্যবান পাথর। বাচ্চারা পাশ দিয়ে খেলতেছে। রিসার্চ করার জন্য সুন্দর জায়গাটা। তো এখন যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু একদম সাধারণ একটা ছবি না। এটা হচ্ছে পাতলা কাঠের আবরণের উপর আর্ট করা একটা ছবি। শিল্পীর আকার বিভিন্ন রকমের ছবি। গ্রাফিক্স, জ্যামিতি, এগুলোর মধ্যে অনেক কিছুই আছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালারফুল বাটি, দেখতে মানে এগুলো মনে হয় শোপিস এরকম জাতীয় জিনিস। তো এখানে রয়েছে আর্ট গ্যালারি, অনেকগুলো রুম রয়েছে। এখানে রয়েছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবিগুলো ফ্রেমে বাঁধানো। এটা অনেক পুরনো একটি কার্পেট, পুরা জ্যামিতির মতো করে তৈরি, তাই হয়তো স্পেশাল। আর এই রুমটা পুরোটাই খালি। অনেক ওয়ালের মধ্যে কীরকম কয়েকটা ছবি লাগানো, আমি জানি না এগুলো অর্থ কী। এটাও কাঠের উপরে আঁকা ছবি। এগুলো হচ্ছে আদি আমলের আসবাবপত্র, সব মিউজিয়ামেই থাকে। এখানেও আছে, জার্মানির পুরনো পুরনো যত ফার্নিচারগুলো আছে এখানেও আছে।
এখানে অনেক পয়সা ফেলায়, অনেকগুলো পয়সা জমা আছে এখানে। এখানে শপ আছে, এখান থেকে কিছু কেনা যায়, এবং অপোজিট পাশে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পার্ট টু আসতেছে মিউজিয়ামের, তো সেখানেও দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস এই মিউজিয়ামের। তো আই হোপ সেকেন্ড পার্টটাও আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই।